রংপুর জেলার পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার সহ এসপি পদমর্যাদার সাতজনকে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বিপ্লব কুমার সরকারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি ফেরদৌস আলী চৌধুরীকে রংপুরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। আর ফেনীর পুলিশ সুপার খন্দকার নূর নবীকে পুলিশ হেডকোয়ার্টার্সে ও পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনকে ফেনীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার বিজয় বসাককে ঢাকায়, সিআইডিতে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সঞ্জয় সরকারকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি সোহেল রানাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে উপকমিশনার হিসেবে বদলি করা হয়েছে।